Hello, my dear student. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all by the grace of Almighty Allah. Today, I discuss English first paper, lesson 14. English first paper, lesson 14, Unseen and Unseen Beauty of Bangladesh. Dear learner, at first, I share my screen. Please. Do not make a noise and your ID is mute. Amar screen ta ke dekha jay? Sir, dekha jay na. Dekha jay na. Hey, pa ya, Priti dekha jay? जी सर। क्या लिखा है? लेसन 13 एंड अनसीन ब्यूटी ऑफ बांग्लादेश। এখানে এটা লেসন 13 আগের ইয়া তো এখন এটা একটু পরিবর্তন হয়েছে। এটা হবে লেসন 14, ঠিক আছে? আমাদের মূল হলো লেসন 14। এই বঙ্গবন্ধুর একটা পার্ট বাড়ানোর কারণে এই পার্টটা আমাদের 13 ছিল আগে, এখন বঙ্গবন্ধুর একটা পার্ট বাড়ানোর কারণে এটা এখন 14 হয়ে গেছে, ঠিক আছে? অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের অদেখা সৌন্দর্য, মানে যেগুলো আমরা দেখতে পাই না, এরকম বেশি সৌন্দর্য নিয়ে আজকের পাঠটি আমাদের। ডিয়ার লার্নার, লার্নিং আউটকামস অফ দিস লেসন, আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রাইট শর্ট প্যারাগ্রাফস, লিসেন ফর ইনফরমেশন। These are the learning outcomes of this lesson, dear learner. Let's go. What places are these? What places are they, dear learner? Amra ei je chobi gulo tumra dekhte pachho, ei sthan gulo kothay kotha tumra ki bolte parbe? At first, in the picture, I can see it is a Cox's Bazar sea beach. What is the name of the beach? Cox's Bazar. Do you see everyone in the picture? Yes, sir. At first, I can see in the picture, number one, it is a Cox's Bazar sea beach. And second picture, it is Sundarbans. Did you see the picture? Sundarban. And third fixture, it is Jaffalong. It is a Jaffalong of Sylhet. ঠিক আছে, সিলেটের জাফলঙে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। And the other fixture, temple, it is a Netrakona. এটা নেত্রকোনা অবস্থিত, ঠিক আছে? এটা দা সিটি অফ বাংলাদেশ, সি বিচ, কক্সেস বাজার, সুন্দরবনস, মাধবকুণ্ড ওয়াটারফল সিলেট, গোল্ডেন টেম্পল বান্দরবন। গোল্ডেন টেম্পল, ডিসক্রাইব দ্য প্লেসেস টু ইওর ফ্রেন্ডস। ওকে নানা, আমরা এখান থেকে এগুলো সম্পর্কে আমরাটা ঘুরে এগুলো দেখার একটা সৌভাগ্য আমাদের হয়েছে। তাহলে আমরা যেটা ইন দ্য পিকচার আই ক্যান সি দ্য ফার্স্ট পিকচার সি বিচ, কক্সবাজার, সুন্দরবন, মাধবকুণ্ড ওয়াটারফল, এ ঠিক সিলেটেই দুটোই, জাফলং একই অবস্থা, এরকমই সেম কোয়ালিটি, গোল্ডেন টেম্পল বান্দরবন। ওকে, dear learner, in the picture it is Bishari. Birishiri is located in Netrakona. Birishiri is a beautiful tourist place in Netrakona. The place is near the Garo Hills. The ceramic mountain, coal mine and beautiful natural sceneries make it an attractive visiting spot for the tourist.
say about Birishiri by seeing the pictures? Dear Lala, there are four pictures. At first, it is a river. Second picture is the scenery of Birishiri. Fourth picture, the Birishiri, Netrakona. এখানে তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো সবই নেত্রকোনা আমার কথা কি বুঝছো জি স্যার এগুলো বিশেষ করে ইট ইজ আ শোশাং সুয়াশরী যেটাকে বলা হয় কংস নদী কংস রিভার ইট ইজ দা বিউটিফুল প্লেস অফ নেত্রকোনা এই ফোর ফিক্সারে নেত্রকোনা যেটাকে আমরা কি বলতে পারি বিরিশিরি বলতে পারি একটা বিরিশিরির অংশগুলো ঠিক আছে যেটা দুর্গাপুর অবস্থিত চলো আমরা সামনের ইয়েতে লেসন চলে যাই Read the text in section B and answer whether the statements are true or false. শিক্ষার্থীরা আমরা একটু টেক্সট বইটা আগে একটু পড়ি টেক্সট বই পড়ার পর আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো চলো আমরা টেক্সট বইটা একটু পড়ে নিই অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বাংলাদেশের অদেখা সৌন্দর্যগুলো এগুলো আমি আলোচনা করেছিলাম আমরা টেক্সটে চলে যাই সরাসরি বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাংলাদেশটি ছোট দেশ বাট কিন্তু ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন কিন্তু এখানে আছে অপরন্ত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ঠিক আছে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাংলাদেশটি ছোট দেশ বাট কিন্তু বা অথচ ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড অপুরন্ত ন্যাচারাল অ্যাট্রাকশন অপুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গিফটেড ভরপুর আমার কথা কি বুঝতেছ আমাদের আছে দৃষ্টিনন্দন ডেস্টিনেশন গন্তব্যস্থল ডেস্টিনেশনের মধ্যে দাগ দাও আই ক্যাস্টিং নিচে দাগ দাও ডেস্টিনেশন নিচে দাগ দাও এর আগের লাইনে দাও আনলিমিটেড আনলিমিটেড মানে অপুরন্ত যেটা শেষ নাই অসীম আনলিমিটেড ন্যাচারাল নিচে দাগ দাও ন্যাচারাল শব্দের অর্থ হলো প্রাকৃতিক অ্যাট্রাকশন নিচে দাগ দাও অ্যাট্রাকশন শব্দের অর্থ হলো আকর্ষণ ঠিক আছে আচ্ছা তাহলে আই ক্যাস্টিং নিচে দাগ দাও ডেস্টিনেশন নিচে দাগ দাও আই ক্যাস্টিং শব্দের অর্থ হলো দৃষ্টিনন্দন আই ডেস্টিনেশন শব্দের অর্থ হলো গন্তব্যস্থল বা গন্তব্যস্থান আর নন টু আস আমাদের এই সমস্ত দৃষ্টিনন্দন গন্তব্য মাত্র কয়েকটা আমাদের পরিচিত অপরন্ত আছে কিন্তু এগুলোর মধ্যে আমরা কয়েকটাকে মাত্র চিনি অনলি মাত্র সাম অফ দিস এগুলোর মধ্যে আই ক্যাস্টিং ডেস্টিনেশন দৃষ্টিনন্দন গন্তব্য স্থানগুলো আর নন টু আস আমরা এগুলোকে চিনে থাকি বাট কিন্তু দেয়ার আর মেনি আদার এরিয়া আরো কিছু অঞ্চল আছে লেইং ইন দ্য গ্রিন গ্রিন মানে সবুজ যেখানে আছে সবুজের সমারোহ এরিয়া লেন ইন দা গ্রিন সবুজের সমারোহ রিমোট কান্ট্রিসাইড রিমোট মানে দূরবর্তী রিমোট শব্দটি কি দূরবর্তী এটা নিচে দাগ দাও দূরে বললে একল হবে কান্ট্রিসাইড কান্ট্রিসাইড শব্দটি হলো গ্রাম অঞ্চল কান্ট্রিসাইড অর্থ কি গ্রাম অঞ্চল ভিলেজ অর্থ গ্রাম আর কান্ট্রিসাইড অর্থ গ্রাম অঞ্চল তো রিমোট কান্ট্রিসাইড দূরের গ্রাম অঞ্চল গুলো আর দ্যাট আর লেস নন টু আস দ্যাট আর লেস নন আস আমাদের নিকট এগুলো কম নয় দ্যাট আর লেস লেস নন কম কম পরিচিত নয় টু আস আমাদের কাছে আবার বলছি বাট দেয়ার আর মেনি আদার্স এরিয়া এখানে বিভিন্ন ধরনের কি আছে আরো কিছু অঞ্চল আছে লেইং ইন দ্য গ্রিন যেগুলোর মধ্যে আছে সবুজের সমারোহ রিমোট কান্ট্রিসাইড এবং দূর গ্রাম অঞ্চল দ্যাট আর লেস নন টু আস যেগুলো আমরা সাধারণত আমাদের কাছে কমই পরিচিত
Shoshang Durgapur of Binishiri is one of such places. Shoshang Durgapur এমন একটি স্থান যেটা বীরশ্রীতে অবস্থিত এমন একটা স্থান। তাহলে আজকে আমাদের মূল পাঠটি হবে শোশাং দুর্গাপুর নিয়ে, বীরশ্রী যেটাকে অবস্থিত, ঠিক আছে? শোশাং দুর্গাপুর আর বীরশ্রী, শোশাং দুর্গাপুর বীরশ্রীতে ইজ ওয়ান অফ সাস প্লেসেস, এমন একটা স্থান যেগুলোতে আমরা কি করব, আমরা যেগুলো শোশাং দুর্গাপুরে বীরশ্রীতে এই স্থানগুলো অবস্থিত সে সম্পর্কে মূলত আজকের মূল পাঠ আমাদের। শোশাং দুর্গাপুর হ্যাজ অ্যান ইমাজিন ল্যান্ডস্কেপ। শোশাং দুর্গাপুর রয়েছে এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। শোশাং দুর্গাপুর হ্যাজ অ্যান ইমাজিন, ইমাজিন শব্দের অর্থ হলো, ইমাজিন শব্দের অর্থ হলো বিস্ময়কর। আমার কথা কি শোনা যাচ্ছে? One on the bank of crystal clear Somoshori river, on bank, bank এর নিচে দেখ, bank এর শব্দের অর্থ হলো তীর। bank শব্দ অর্থ কি? তীর, ঠিক আছে? It is located on the bank, এমন একটা স্থানে এটা অবস্থিত, এমন যেটাকে বলা crystal clear Somoshori river, স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি সমস্বরী নদী তীরে অবস্থিত। অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিল, ইজ টু দ্য গারো হিল, যেটা গারো পাহাড়ের কাছে অবস্থিত। শোশাং দুর্গাপুর রয়েছে এক বিস্ময়কর কি, নদী, প্রাকৃতিক দৃশ্য যেটি সমস্বরী নদীর তীরে স্বচ্ছ পানি, ক্রিস্টাল, ক্রিস্টাল, ক্রিস্টাল শব্দ মানে স্বচ্ছ, ক্লিয়ার মানে পরিষ্কার, এটা দুটো একই অবস্থা। তোমার স্পটিক স্বচ্ছ যেটাকে বলা হয় আমরা, স্পটিক স্বচ্ছ, দুটোর অর্থ সমস্বরী রিভার, সমস্বরী নদী। অ্যান্ড ইট ক্লোজ, ক্লোজ টু দ্য গারো হিল, ক্লোজ টু অর্থ হলো নিকটবর্তী, ক্লোজ টু অর্থ কি, নিকটবর্তী দ্য গারো হিল, গারো একটা পাহাড়ের নাম, হিল একটা পাহাড়, হিল নিচে দাগ দাও, ক্লোজ ক্লোজ টু নিচে দাগ দাও, ক্লোজ টু শব্দের অর্থ হলো নিকটবর্তী আর হিল একটা পাহাড়, ঠিক আছে? ইউ ক্যান সি দা হিল, ইউ ক্যান সি দা হিল, তো তুমি ওই পাহাড়ে দেখতে পাবে, অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয় ফ্রম হেয়ার, তুমি ওই পাহাড় থেকে মেঘালয়ের অবস্থান তুমি দেখতে পারবে, ইন্ডিয়ার মেঘালয় অবস্থান তুমি দেখতে পাবে। ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে দা হিল, ওই পাহাড়টি, পাহাড়ের থেকে, অফ ইন্ডিয়ান, ইন্ডিয়ার স্টেট, ইন্ডিয়া অবস্থিত, অফ মেঘালয়, স্টেট শব্দ অর্থ হলো এখানে অবস্থিত, অফ মেঘালয়, মেঘালয় পাহাড়, ফ্রম হেয়ার ওইখান থেকে, অর্থাৎ মেঘালয় যে রাজ্য আছে তুমি মেঘালয় রাজ্য ভারতের ওই পাহাড় থেকে দেখতে পাবে। কোন পাহাড় থেকে? গারো পাহাড়, গারো পাহাড় থেকে, ভেরি গুড। দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইজ গ্লোরি ইন দিস স্মল রুরাল ল্যান্ডস্কেপ। দ্য নেচার প্রাকৃতিক আনফোল্ডেড ইজ গ্লোরি, দ্য নেচার হ্যাজ প্রাকৃতিক সব প্রাকৃতিক দৃশ্য আছে, আনফোল্ডেড, আনফোল্ডেড, আনফোল্ডেড শব্দের অর্থ হলো যেগুলোকে আমরা এই কি বলা যায় এটাকে, আনফোল্ডেড, আনফোল্ডেড, ইউ ক্যান সি দ্য